আয়নাঘর কি, আয়নাঘর দেখতে কেমন এবং আয়নাঘরে যারা বন্দি ছিল তারা কেমন অবস্থায় থাকতো এবং তাদের কি খাবার দেওয়া হতো, তাদের পচা দুর্গন্ধযুক্ত খাবার কেন দেওয়া হতো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে শর্টকাটে আপনাদের জানাবো আয়নাঘর কি এবং আয়নাঘরের কাজ কি এবং আয়নাঘর কতটা ভয়ঙ্কর। তবে চলুন আপনাদের সকল কৌতূহল কাটিয়ে এক নজরে দেখে আসি আয়নাঘর। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটা হচ্ছে আয়নাঘর। হাসিনা দেশ ছাড়ার পরে এখান থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন আইনজীবী, অ্যাডভোকেট এবং বিভিন্ন বিরোধী দলের নেতাদের। তবে যারা এখান থেকে আজ মুক্ত হয়েছে তারা জানত না তারা কোথায় আছে এবং এটার শেষ কবে হবে। এখানে থাকা একজন বন্দী একটি পোস্ট করেন, সে পোস্টে তিনি জানান, এটা কারোর জীবন হতে পারে না, আমাকে হঠাৎ করে গুম করে এখানে একটি ছোট্ট কক্ষে আটকে রাখা হয়। আমি জানতামই না আমি কোথায় আছি। সকালের খাবার বিকেলে দেওয়া হতো এবং রাতের খাবার ভোর রাতে দেওয়া হতো। খাবারগুলো খুবই নোংরা পরিবেশে পাঠানো হতো এবং সেগুলো থাকতো পচা এবং দুর্গন্ধযুক্ত। প্রথমে খেতাম না, তবে না খেয়ে তো আর বেঁচে থাকা যায় না, এজন্য বাধ্য হয়ে এগুলো খেতাম। পরে একসময় তা সহ্য হয়ে গেল, তবে রোজা রাখলে মিলতো বুট আর মুড়ি, এজন্য চেষ্টা করলাম লম্বা একটা সময় ধরে রোজা রাখার। তো একজন বন্ধির এমন লেখা দেখে আপনারা বুঝতে পারছেন আয়নাঘর কি এবং আয়নাঘরের কাজ কি। এখানে বিভিন্ন বিরোধী দলের নেতা এবং বিভিন্ন আইনজীবীদেরকে আটকে রাখা হতো যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো, এবং এদেরকে যেভাবে গুম করা হতো এবং আটকে রাখা হতো তা কেউই জানত না। তা সম্পূর্ণভাবে সিক্রেট রাখা হতো এবং সরকার মহলের মাত্র কয়েকজন ব্যক্তি জানত। তো আয়নাঘর সম্পর্কে বিস্তারিত আরেকটি ভিডিও আপনারা আগামীকাল পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।